পাঁচ জুলাই শুক্রবার গভীর রাতের ঘটনা একসঙ্গে চুরি হয় ছত্রিশটি চালকলের বাণিজ্যিক মিটার চোরচক্র এসব মিটার চুরি করে সেখানে রেখে যায় পলিথিন দিয়ে মোড়ানো চিরকোট সেখানে মোবাইল নম্বর দেয়া থাকে সেই নম্বরে ফোন দিলে মিটার পাওয়া যায় তবে এজন্য বিকাশ অথবা নগদে পাঠাতে হয় পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা আপনি বলবেন না যে আমার সমস্যা কথা যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটার কথা বলতে উল্টাপাল্টা কথা বলে ওই থানা তোর বাপের আছে আগে ওখানে জিজ্ঞাসা করে এরকম ধরনের কথা বলতিছে এই মালিকরা সব আইলো এসে কল করে সেই যোগাযোগ করে সে পাঁচ হাজার টাকা দিয়ে সেই মিটার বাড়া সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন টাকাও দিলাম মিটারও পাইলাম কিন্তু চোর তো ফাঁকেই থাকলো এতে বিপাকে পড়েছে এখানকার চালকল মালিকরা মিটার চুরি রোধে প্রশাসনের পাশাপাশি বিদ্যুৎ বিভাগের প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান চালকল মালিকরা আমার ম্যানেজার রিং দিছে যে আমার মিটার নাই কমিলের পরে আমি আসছি আসার পরে ওই লোকের কাছে রিং করছি করার পরে উনি আমার থেকে আট হাজার টাকা চাইছে কতবার টাকা দিব আর এইভাবে চোরকে কতবার হচ্ছে মিটার নিব আর লাগাবো এই মিটারের জন্য এখন কার কাছে বিচার চাইতে যাব যার কাছে যাওয়া যায় কেউ কোনো প্রতিকার করে না মেয়রের কাছে গেলে মেয়রের কাছে তোমরা চেষ্টা করো আমাদের দাবি প্রশাসনের কাছে আমরা চোর দেখতে চাই পুলিশ বলছে মিটার চোর চক্রদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ ইতোমধ্যে গ্রাহকদের আতঙ্ক দূর করতে টহল জোরদার করা হয়েছে গভীর রাত্রে মিটার চুরির বিষয়টি অবগত হওয়ার পর অত্র এলাকায় টহল পার্টি জোরদার করা হয়েছে এবং এই পাটি শনাক্তকরণের জন্য কার্যক্রম অব্যাহত আছে আশা করা যায় পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা জানান চুরি ঠেকাতে গ্রাহকদেরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে মিটারগুলো পাওয়ার জন্য পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে আমরা গ্রাহককে মিটারের নিরাপত্তার জন্য তাদেরকে মোটিভেশন প্রক্রিয়া অব্যাহত আছে মাইকিং করা হয়েছে লিফলেট বিতরণ করা হয়েছে ইতিপূর্বে আমরা আশা করি এর সুস্থ সমাধান হবে মোহনা সংবাদ